रास्ता दिए हाँटी ऋषि मुनुरा एत दुष्ट पाटकाटी गादा दिए মানে সবার বাড়ির থেকে ওই পাটকাঠি নিয়ে নিয়ে বেড়াচ্ছে এমন। আর ওর এত পাকা পাকা কথা না। আর কালকে ও কি করবে? আজকে সকালবেলা উঠে সবাইকে ডাকছে, ওটো সকাল হয়ে গিয়েছে, এদিকে নিজে শুয়ে আছে। আবার বলছে আমি কিন্তু 10টার সময় উঠি, আমি এখন উঠবো না, তোমরা উঠে পড়ো। তাই তো ঋষি, এই ঋষি, হ্যাঁ ও তো বলেছে এখানে চলে এসেছি। আর এদিকে এসে দেখি পুরো মাঠ। সুন্দর জায়গা, এখানে একটা বট গাছ আছে, আর এই যে গরুর গাড়ি, ওই দিক দিয়ে রাস্তা আছে তো, ওই দিকটা কিসের রাস্তা? যাবি ওখান দিয়ে না এখান দিয়ে যাবি? ওই রাস্তাটাই চড়াই। আর ঋষি বুনুটা ভয় পাচ্ছে যেহেতু সরু রাস্তা এখান দিয়ে, এখন ভয় লাগছে। ঠিক
ঋষিকে এখানে রেখে চলে যাবো। দিদি দৌড়চ্ছে, চো চো চো, কি সুন্দর জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ, রাস্তার দুই পাশে এরকম মাঠ। তো আমরা এক সাইডের দিকে চলে এসেছি, নদী না এটা, এটা একটা মানে পুকুর টাইপের, আর এই যে পুকুর একটা, একটা পুকুর কেটেছে, পুকুর কাটা আছে, আর এই পুকুরে মাছ, মাছ আছে তো, মাছ মানে আছে, চল ওই দিকটাতে চল। কি সুন্দর জায়গা, মনে হচ্ছে এখানে হারিয়ে গিয়েছি, এত সুন্দর জায়গা চারিদিকটা। এই যে এগুলো মটরশুটি হয়েছে, আর এগুলো মটরশুটি গাছ, এই যে মটরশুটি হয়েছে কি সুন্দর, ছোট ছোট আছে এখনো বড় হয়নি। আর এই যে এই সর্ষে বুইতে চলে এসেছে এইদিকে, আর এই সর্ষে গুলো পুরো পেকে গিয়েছে। এই যে এইগুলোর, এই যে আছে এগুলোর ভিতর থেকে এই যে সর্ষে, এই যে আমরা এই রাস্তাটায় আসলাম, আর এইটা পুরো গ্রামের রাস্তা, এরকম সরু রাস্তা আর দুই সাইডে মাঠ। আর ওই দিকে দেখতে পাচ্ছ ট্র্যাক্টর দিয়ে নাঙল দিচ্ছে, আর এদিকটায় আছে মোষ দিয়ে নাঙল দিচ্ছে। আর যেগুলো তাল গাছ, কতটুকু টুকু তাল গাছ, একদম ছোট ছোট।
তো দেখতেই পারলে কত লোক খেলো, পুরো মনে হয় 2-3 হাজারের বেশি লোক খেয়েছে। আজকে তো অনেক অনেক মেসো বললো তো 2000-এর বেশি লোক খেয়েছে আজকে। তো আর যা কীর্তন খুবই সুন্দর হয়েছে, কীর্তন তো শেষ হয়ে গেছে আজকে বিকালেই। তো আর আমরা তো আজকে ছিল ভাত, তারপরে পালং শাক, অনেক সবজি টবজি দিয়ে তরকারি, তারপরে ডাল, পায়েস ছিল, পায়েস, তারপরে চাটনি। তো সেগুলো খেলাম একটু আগে। তো এখন বেজে গিয়েছে পুরো 11টা বেজে গিয়েছে। এই 11টা বেজে তো এখন 10:51 বাজে। আমি এই যে আমরা এখানে পুরো ঢালা বিছানা করেছি, এই যে আমি ভাই বৌদি ববি বলু পটল ভাই সৌরভ ভাই কালু ভাই দাদা মেজদা ভূমি। তো এখানে আমরা শুভ, এই যে ওরা লেপ চুরি করে লুকিয়ে রেখেছিল আর এখন সেইগুলো বের করা হলো। তো এবার শুভ আর সেই আনন্দ হচ্ছে, সবাই এক সঙ্গে শুভ, বিশাল হাসাহাসি হচ্ছে আর কি। মেসা কোথায় গেল? আর তার সঙ্গে আবার আছে ভূমি, ও ভূমি এখনো ঘুমায়নি। বাবা বলুন দিচ্ছে সবাই, আর কালু ভাই ওই যে ষাট পা আট হয়ে শুয়ে আছে। তো আমার একবার ষাট পা আট হয়ে শুয়েছিলাম। হ্যাঁ নেবো। তো এই যে সবাই আর সবাই মিলে তো শুনে একসঙ্গে খুব ভালোই লাগে। আর এই যে সবাই ঘরেও শুয়েছে, এ কি উকি মেরা দেখছি, আমার ঘুম পাচ্ছে না, বিকালে বিশাল ঘুমিয়েছি, সে 3টা থেকে 8টা। আর এই যে সবাই ঘুমিয়েছে, আর একটা মানে সেই এই যে কালো ভাইটা সবাই শুয়েছিল ভূমি, ওদের মুখে মুখে বালিশ দিয়ে চেপে চেপে দিয়ে সে ফটো মটো তুলেছে, এই রকমই করছে, যে ঘুমাচ্ছে তারই ওই রকম করছে, ফটো তুলে দিয়ে চলে আসছে। আজকে তো আমরা সবাই মিলে একসঙ্গে শুধু দেখতে পাচ্ছি কেমন হাসাহাসি হচ্ছে, আর এই চলতে থাকলো সারা রাত। কালকে তো পুরো 4টার সময় ঘুমিয়েছি আমি আর ববি বোন। তো আজকে আমি দুপুরে 3টা থেকে পুরো 8টা পর্যন্ত ঘুমিয়েছি। তা কেচর বেচর ঘুমে চোখে ঘুম মানে সে ঘুমানো যাচ্ছে না, এত হচ্ছে। তো এই যে যা করছে না, এদের যেন আজকেও ঘুম হবে না ঠিকঠাক। তো ভালোই করেছি আজকে, তা ভালোই করেছে আজকে আমরা ঘুরিয়ে নিয়েছি। তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই, বাই বাই, গুড নাইট, জয় জন্য আয়া।
আমরা তো শুয়েছিলাম আর এখন বাজে মাঝাদার হয়ে চলে আর আমরা তো বলেছিলাম টাটা বাই বাই, তো আমাদের টাটা বাই বাই এখনো হয়নি, আমরা এতক্ষণ ঘুমাইনি, তো এখন বাজে 3:30 এইরকম। তো এই যে দাদা চা করেছে এখন, তো আমরা এখন চা খাচ্ছি সবাই। দাদা সবাইকে ডেকে ডেকে চা খাওয়াচ্ছে, তো চা খাওয়াতে হচ্ছে, লেবু চা লেবু চা। মিন্টুকা মনে হচ্ছিল ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে, সে উকি মেরে দেখে না ট্রেন থেকে তোমাদেরকে বললাম যে গুড নাইট বাই বাই, তো তো এটা শেয়ার না করে আর পারলাম না। বলছি ভূমি চাকা হয়ে গেলে ঘুমিয়ে পড়ো, হ্যাঁ আমাদের নগের চাকা করছি আড্ডা মারতে এটা রত্নের স্পেশাল চা আর আমাদের সারা রাত এইভাবেই চললো, তো সবাই রতনের চা তাহলে আজকের মতো।